আসসালামু ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমত এবং দয়ায় আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দিনী ভাই বোনেরা, আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, যাদের সন্তান হয় না তারা আজকের এই আমলটি অবশ্যই করবেন। এই ভিডিওটিতে আমি আলোচনা করব এমন একটি আমলের কথা নিয়ে যে আমলটি সম্পর্কে আমরা ইনশাআল্লাহ সকলেই জানি, অর্থাৎ এই দোয়াটি আমরা সকলেই জানি। এই দোয়ার আমলটি আমরা যদি করতে পারি ঠিক মতো, তাহলে আল্লাহ তাআলা আপনাদেরকেও এই দিনী বোনটির মতো দীর্ঘ 14টি বছর পরেও নেক সন্তান লাভের সুসংবাদ দিয়েছেন, আপনাদেরকেও ইনশাআল্লাহ সুসংবাদ দিবেন। আমি অনুরোধ করছি গুরুত্বপূর্ণ আমলের ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, দয়া করে সকলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন। আমাদের নতুন আমলের ভিডিও আপনার মোবাইলে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি। যে কোনো সমস্যায় আল্লাহ তাআলার কাছে দোয়া করার বিকল্প নেই। অসুস্থতায় ও চিকিৎসার পাশাপাশি মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে হয়, কারণ সুস্থতা বা সুস্থ দান করার জন্য আল্লাহ তাআলাই একমাত্র মালিক। মহান আল্লাহর ইচ্ছা ছাড়া মানুষ কিছুই অর্জন করতে পারে না, আর সন্তান সন্ততি দানের মালিকও কেবল আল্লাহ তাআলা। এমনকি আল্লাহ যাকে সন্তান দান করেন, কোনো অসুস্থতা কিংবা কোনো সমস্যায় তার জন্য বাধা হয় দাঁড়ায় না, আর তিনি না চাইলে কোনোভাবেই সন্তান লাভ করা যায় না। আল্লাহ তাআলা তাই তো বলেন, আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, অথবা ছেলে মেয়ে উভয় দান করেন, আবার যাকে ইচ্ছা বন্দাও করেন। সূরা আশুয়ার 50 নম্বর আয়াতে এই কথাটি বলা হয়েছে। আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি নেক সন্তান লাভের জন্য একটি ছোট্ট দোয়ার পাশাপাশি ছোট্ট এই আমলটি করব, যে আমলটি এই দিনী বোনটি করেছেন। সেই আমলটি হচ্ছে ইস্তেগফারের আমল। ইস্তেগফার শব্দের অর্থই হলো কৃত পাপকর্মের জন্য আল্লাহ তাআলার দরবারে ক্ষমা প্রার্থনা করা। আল্লাহর অসংখ্য মহান গুণাবলীর মধ্যে একটি হলো ক্ষমা। আল্লাহ তাআলার ঘোষণা, আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে তওবা করে, ঈমান আনে, সৎকর্ম করে এবং সৎপথে অবিচল থাকে। সূরা তাহার আয়াত 82-তে বলা হয়েছে। মানব জাতিকে শিক্ষা দেওয়ার জন্য বলা হয়েছে, তুমি তোমার প্রতিপালকের প্রশংসা সহ তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী। সূরা নাসর 3 নম্বর আয়াতে বলা হয়েছে। ইস্তেগফারের গুরুত্ব এবং ফজিলত অনেক দিনই ভাই বোনেরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফারের প্রতি উৎসাহ প্রদান করে বলেন, অথচ তিনি মাসুম নিষ্পাপ, তিনি বলেন, হে লোক সকল, তোমরা আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার ও তওবা করো, কারণ আমি নিজেও দৈনিক শতবার তওবা ইস্তেগফার করি। অন্য হাদিসে বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার আমলনামায় ইস্তেগফার অধিক সংখ্যায় পাওয়া যাবে তার জন্য রইল সুসংবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা ইস্তেগফার পূর্বক এই ছোট্ট দোয়ার আমলটি বেশি বেশি করব। আমি নিয়মটি আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। তবে তার আগে আপনারা অবশ্যই আমাদের ইস্তেগফারের ফজিলত সম্পর্কে কয়েকটি কথা শুনে নিন। হাদিস শরীফে পাওয়া যায় যে তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততিতে উন্নত দান করবেন বা উন্নতি দান করবেন, এটি সূরা নূর 12 নম্বর আয়াতে বলা হয়েছে। এবং ইস্তেগফার যদি করা হয় তাহলে বলা হয়েছে যে আল্লাহ তাআলা তোমাদের সমস্ত প্রকার পেরেশানি দূর করে দিবেন এবং নদ নদীর সৃষ্টি করবেন, উদ্যান স্থাপন করবেন। এছাড়াও ইস্তেগফার আমলের জন্য বলা হয়েছে তোমাদের শক্তির সাথে বাড়তি আরও শক্তি যোগাবেন, অর্থাৎ রিজিকে বরকত দান করবেন। যে ব্যক্তি ইস্তেগফার বেশি বেশি করবে, আল্লাহ তাআলা তার সমস্ত প্রকার যত প্রকার সংকট আছে সব থেকে উত্তরণের পথ বের করে দিবেন, তার দুশ্চিন্তা মিটিয়ে দিবেন এবং রিজিকেরও ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আমি আমার দিনী ভাই বোনদেরকে অনুরোধ করব, আপনারা যাদের নেক সন্তান হয় না তারা অবশ্যই অবশ্যই এই ছোট্ট যে ইস্তেগফারগুলো রয়েছে সেগুলো অন্তত দিনে 100 বার পাঠ করবেন প্রত্যেক নফল নামাজগুলোর পরে। আমি বলে দিচ্ছি কোন ইস্তেগফারগুলো পড়বেন। সবচেয়ে ছোট ইস্তেগফার যেটি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এইভাবে 100 বার পড়তে পারেন অবসর সময়গুলোতে বা নফল নামাজগুলোর পরে, অথবা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এইভাবে 100 বার পাঠ করবেন, অথবা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, এইভাবেও আপনারা 100 বার পাঠ করবেন। তারপরে দরুদ শরীফ পাঠ করবেন শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে ছোট দরুদ যেটি, সেটিও 100 বার পাঠ করবেন এবং 100 বার পাঠ করবেন রাব্বি হাবলি মিনাস সলিহিন,
রব্বি হাবলি মিনাস সলিহিন এই দোয়াটি 100 বার পাঠ করবেন। আপনাদের আমলগুলো আমি আবারও বলে দিচ্ছি, আপনারা প্রত্যেক নফল নামাজের পরে 100 বার যে কোনো ইস্তেগফার করতে পারেন। সবচেয়ে ছোট যে ইস্তেগফার শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এইভাবে 100 বার পাঠ করবেন। তারপরে দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে ছোট দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার পাঠ করবেন। তারপরে আপনারা রব্বি হাবলি মিনাস সলিহিন রব্বি হাবলি মিনাস সলিহিন এটি 100 বার পাঠ করবেন। তারপর আল্লাহ তাআলার কাছে দুই হাত তুলে নেক সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করবেন, নেক সন্তান আল্লাহ তাআলার কাছে চাইবেন। আমি অনুরোধ করছি আপনারা যদি এই দিনে রাতে এই একটি আমল নিয়ম মেনে করতে পারেন, আল্লাহ তাআলা আপনাদেরও ইনশাআল্লাহ মনে নেক চাওয়া পাওয়াগুলো পূরণ করবেন। যদি পারেন তাহলে তাহাজ্জুদ নামাজের সময় উঠে বেশি বেশি এই আমলগুলো করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার মনে নেক চাওয়া পাওয়াগুলো পূরণ করবেন। আমরা সবসময় আপনাদের জন্য দোয়া করি, প্রত্যেকেই প্রত্যেকের জন্য দোয়া করুন। আমাদের ভিডিওর কমেন্ট সেকশন খোলা রয়েছে, হাজার হাজার দিনই ভাই বোন সেখানে আলহামদুলিল্লাহ লিখতেছেন, সন্তান লাভের সুসংবাদ দিচ্ছেন, কে কত বছর পরে কিংবা কোন আমল করে নেক সন্তান হয়েছে সেগুলো সম্পর্কে আপনারা কমেন্ট সেকশন থেকে জেনে নিন। আমি অনুরোধ করব আমাদের চ্যানেল থেকে সন্তান লাভের পরীক্ষিত আমল দোয়া ওয়াজিফার ভিডিওগুলো দেখে নিন, এবং আমাদের দ্বিতীয় যে চ্যানেলটি রয়েছে প্রতিদিনের আমল দুই, সেখানে শুধুমাত্র পরীক্ষিত আমলের ভিডিওগুলো দেওয়া হচ্ছে, অর্থাৎ যেই দোয়ার আমল করে কবুল হয়েছে সেই দোয়াগুলোই দেওয়া হচ্ছে। অনুরোধ করছি সেই চ্যানেলটির সঙ্গেও সাবস্ক্রাইব করে থাকার জন্য। আমাদের দ্বিতীয় যে চ্যানেলটি রয়েছে সেখানে আমরা শুধুমাত্র পরীক্ষিত ভিডিওগুলো দেওয়ার জন্য চ্যানেলটি খুলেছি ইনশাআল্লাহ। অনুরোধ করব যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন দয়া করে সকলেই অনুরোধ করছি যে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। আমাদের এই ভিডিও দেখে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাহে তো আপনাদেরও একটি নেক সন্তান দান করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা সবসময় আপনাদের জন্য দোয়া করি, আমাদের দোয়ার অংশীদার হওয়ার জন্য আপনারা সকলে আমাদের চ্যানেলটির সঙ্গে থাকুন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।